পহেলা মে জাঁকজমকপূর্ণ বিয়ে করেন টলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। পাত্র স্মিতা বক্সির পুত্র তৃণমূল নেতা সৌম্য বক্সি। 3 বছরের সম্পর্ক সুদীপ্তা সৌম্যর, তাদের প্রেম পরিণতি পেল বছর পয়লার দিন। কপালে চন্দন, পরনে লাল বেনারসি, সোনার গয়না, আদ্যপান্ত বাঙালির সাথে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বুধবার সুদীপ্তার ঘরোয়া বৌভাত, বৃহস্পতিবার রিসেপশন পার্টি রয়েছে শহরের এক অভিজাত ক্লাবে। শ্বশুরবাড়িতে সবে একদিন কেটেছে সুদীপ্তার, তবে বিয়ে করে ঢোকার পর থেকে বরের মুখ দেখতে পাননি অভিনেত্রী। যদিও শাশুড়ি স্মিতা বক্সি ও শ্বশুরবাড়ির সকলের প্রশংসায় পঞ্চমুখ সুদীপ্তা। অভিনেত্রীর কথায়, আমার কাছে বাড়িটা নতুন নয়, 3 বছর ধরে যাতায়াত করছি, সবাই খুবই ভালো, তবে আমারও দায় দায়িত্ব রয়েছে তাদের প্রতি। সুন্দর একটা নোয়া দিয়েছেন শাশুড়ি, তবে এই বাড়িতে ঢোকার পর থেকেই শুধু উপহারই পেয়ে যাচ্ছি, কিন্তু স্বামী সৌম্যর দেখা নেই। আসলে কাল রাত্রি নিয়ম নিষ্ঠা ভরে পালন করেছেন সুদীপ্তা, তাই শ্বশুরবাড়িতে ঢোকার পর থেকে আলাদা ঘরেই থেকেছেন। বুধবার ফুলসজ্জা, খানিকটা রসিকতা করেই সুদীপ্তা বলেন, আসলে ওদের বাড়িতে নিয়মের কড়াকড়ি, আর এমনিতেই বৃহস্পতিবারের অনুষ্ঠানের আয়োজন নিয়ে চাপ রয়েছে, আমার মনে হয় আজকে রাতেই যা বলার বলবে। বিয়ের দিন শাড়িতে সাজলেও রিসেপশনের দিন লেহেঙ্গা পরবেন সুদীপ্তা, তবে সেই লেহেঙ্গাটা কলকাতার নামজাদা এক পোশাক শিল্পেরই বানানো। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।